করবে সরকার। শহর কলকাতায় তৈরি হচ্ছে স্ট্রিট ফুড ভেন্ডিং জোন। সন্ধে নামতেই অলিতে গলিতে পশরা সাজিয়ে হাজির ফেরিওয়ালা। সুস্বাদু মুখরোচক খাবারে পেট ভরুক বা না ভরুক, মন ভরবেই ভরবে। রোল চাউমিন তো আছে, আর তার সঙ্গে ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি কিংবা আলু কাবলি, এ তালিকার কোনো শেষ নেই। কলকাতার ফুটপাতের খাবার বা স্ট্রিট ফুড তার সুনাম ভারত জোড়া, কিন্তু প্রয়োজন একটুখানি পরিচ্ছন্নতা এবং বিজ্ঞানসম্মত উপায়, আর সেদিকেই এবার নজর দিচ্ছে রাজ্য সরকার। কিরকম শহর কলকাতাতে এবার তৈরি হচ্ছে স্ট্রিট ফুড ভেন্ডিং জোন। ভিন রাজ্য ও ভিন দেশি পর্যটকদের কথা মাথায় রেখে ফুটপাতের খাবারেও এবার ঝাঁ চকচকে হচ্ছে মোড়ক, সাফ সূত্র হচ্ছে হিসেল। ইতিমধ্যেই এই নিয়ে বৈঠক সেরেছে পর্যটন দপ্তর ও কলকাতা পুরসভা। কিভাবে এই জোন তৈরি করা হবে তা নিয়েও কথা হয়। কি থাকবে এই স্ট্রিট ফুড ভেন্ডিং জোনে? এখানে একই ছাদের তলায় বিক্রি হবে কলকাতার রাস্তার সব খাবার। উদ্দেশ্য একটাই, সস্তায় চেটে পুটে পেট পুজো। কোথায় হবে এই ভেন্ডিং জোন? পর্যটকদের ভিড় হয় এমন কয়েকটি জায়গাতেই আপাতত তৈরি হবে এই জোন। প্রাথমিকভাবে ধর্মতলা, আউটফ্রাম ঘাট, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, নজরুল মঞ্চ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তৈরি হবে এই জোন। সরকার যদি সেরকম কোন উদ্যোগ নেয় ওটা ভালোই হবে, আশা করি সবার জন্য উপকারী হবে, লোকে আরো ভালো বলবে, লোকের আরো সুবিধা হবে। এরকম এই এত বড় গলিতে একটাও টাইম কল নেই, ওখানে জলের সমস্যা, সেগুলো হলে ভালো হয়। সরকারি ছাদ, তবে এই জোনে খাবার বিক্রি করতে পারবেন স্থানীয় বিক্রেতারাই। পরিচ্ছন্নতা এবং বিপণনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সাথে সুতপা সেন, জি 24 ঘন্টা, কলকাতা। ব্যাস, তাহলে তো স্ট্রিট ফুড খেতে আর কোনো অসুবিধাই রইল না। তবে এবার একটু সাইকেলের দাম নিয়ে আলোচনা করি। আচ্ছা, একটা সাইকেল